রাসমেলার শেষের দিন পুরকর্মীদের ওপর দুর্ব্যবহার করেছে পুলিশ প্রশাসন। এমনই অভিযোগ তুলে পুরসভার কাজ বন্ধ রেখে ফের বিক্ষোভ মিছিল করে প্রতিবাদে সামিল হল সর্বস্তরের পুরকর্মীরা। এদিন কোচবিহার সাগরদিঘি সংলগ্ন পুরসভা থেকে মিছিল শুরু করে এসপি অফিসের সম্মুখে সর্বস্তরের পুরকর্মীরা বিক্ষোভে সামিল হন। তাদের অভিযোগ, রাসমেলার শেষের দিন পুলিশ প্রশাসন ব্যবসায়ীদের ওঠানোর জন্য ধরপাকড় শুরু করে। সে সময় পুরকর্মীরা বাধা দিলে তাদের ওপর পুলিশ চড়াও হয়। এই ঘটনার প্রতিবাদে এদিন বিক্ষোভে সামিল হন কর্মীরা এবং যতক্ষণ পর্যন্ত অভিযুক্ত পুলিশ কর্মীদের নিরীক্ষণ করে উপযুক্ত শাস্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত পুরসভার কাজ বন্ধ থাকবে বলেই জানিয়েছেন তারা। শুধু তাই নয়, দাবি না মানা হলে আরো বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এ বিষয়ে পুর কর্মচারী শ্রমিক ইউনিয়নের নেতা কি বলেছেন শুনুন। আপনারা জানেন যে গত 27 নভেম্বর রাসমেলার সূচনা হয়েছিল, এবছর 20 দিনের মেলা ছিল, অর্থাৎ গত 16 ডিসেম্বর সেই মেলার শেষ হয়েছে। আমরা কুচবিহারে দেখে এসেছি ছোটোবেলা থেকে যে মেলা শেষ হওয়ার পর অন্তত 3-4 দিন লেগে যায় ব্যবসায়ীদের মেলার মাঠ পরিত্যাগ করতে, কারণ তারা যে পসরা নিয়ে আসে সেগুলো গুছিয়ে টুছিয়ে বাড়ি ফিরতে তাদের 3-4 দিন সময় লাগে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম এবছর মেলা শেষ হওয়ার 3 দিন আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হলো যে 16 তারিখ রাত 12টার মধ্যে মেলার মাঠ ছেড়ে দিতে হবে, যেটা একেবারেই অবাস্তব কথা, কারণ 16 তারিখ 12টা একটা অবধি বেচাকেনা হয়েছে মাঠে। পরের দিন 17 তারিখে ব্যবসায়ীরা কেউ কেউ মাল গোটাচ্ছে, কেউ দোকান ভাঙছে। উৎসাহী দর্শকরা, আমাদের কুচবিহারের নাগরিকরা, তাদের একটা আশা থাকে যে ভাঙা মেলায় গেলে কম দামে কিছু জিনিস কিনতে পারব। সেরকম বহু ক্রেতা মাঠে উপস্থিত হয়েছিল। তারা হয়তো কেউ কেউ বাচ্চার পোশাক কিনছিল, কেউ হয়তো ঠাকুরের জিনিস কিনছিল। হঠাৎ করে পুলিশের পক্ষ থেকে এসে দোকানদারদের পেয়ে লাঠি পেটা শুরু হলো, দোকানগুলোর উপরে লাঠি পেটা শুরু হলো, ব্যবসায়ীদের উপরে লাঠি চার্জ করা হলো, এবং যাতে কোনো কেনা বেচা না হয় তার জন্য সাধারণ মানুষকেও ভীত সন্ত্রস্ত করা হলো। পৌরসভার কর্মচারীরা যখন ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গেল তখন পৌরসভার কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করা হলো, তাদের উপরেও আঘাত করা হলো। পৌর কর্মচারীরা কী বলেছিল যে আপনারা ওদের পসরা গোটানোর সুযোগ দিন, আপনারা বললেই তো ওরা উঠে যেতে পারবে না। কিন্তু পুলিশের পক্ষ থেকে সে কথা শোনা হয়নি, উল্টে পৌর কর্মচারীদের আক্রমণ করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আমরা সর্বস্তরের পৌর কর্মচারীরা আজকে পেন ডাউন স্টুল ডাউন, অর্থাৎ কর্মবিরতি ঘোষণা করছি। যতক্ষণ পর্যন্ত না দোষী পুলিশ কর্মীদের শাস্তি দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোচবিহার শহরে সমস্ত ধরনের পৌর পরিষেবা বন্ধ থাকবে, শুধুমাত্র পানীয় জল আর বৈদ্যুতিক আলো ছাড়া। হ্যাঁ, অনেকেই আছে যারা সেখানে ডিউটি করছিল তাদেরকে লাঠি পেটা করা হয়েছে, তাদেরকে ধাক্কা দেওয়া হয়েছে, সিনিয়র স্টাফদের গালাগালি করা হয়েছে, ব্যবসায়ী ভর্তি হয়েছে, কর্মচারীরা হয়নি, ব্যবসায়ীরা ভর্তি হয়েছে। হ্যাঁ, আমরা অভিযোগ জানাচ্ছি তো, এই যে প্রতিবাদে আপনাদের মাধ্যমে জানাচ্ছি। আপনার নামটা আমার নাম অলোক রায় সাফাই অভিযান বন্ধ থাকবে সব বন্ধ। আমরা কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।